ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মিজানুল ইসলাম স্যারকে এবং শাহিন সাদি ভাইকে। ওনাদের সাথে কথা বলতে পারতে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ওনাদেরকে আমি আরো আন্তরিক থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং ওনারা যেন আরো ভালোভাবে কথা বলতে পারে, আল্লাহ ওনাকে সেই তৌফিক ইনায়াত করে এবং ইসলামের জন্য ওনারা যেন আমিন ভালো সেবা করতে আমিন পারে। আমিন আর আমার যেটা প্রশ্ন অ্যাডভোকেট মিজানুল ইসলাম স্যারকে, আমি যতটুকু ক্ষুদ্র আইনের স্টুডেন্ট হিসেবে ওনাকে একটা প্রশ্ন করতেছে আইনের ভেতর থেকে, সেটা হলো কি 1971 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছে, যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে, ওই সময় একটা পরবর্তীতে একটা আইন হয়েছিল, এই আইনটা যে বিচার ব্যবস্থাটা হবে এটাতে মূলত বলা হয়েছিল যে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। পৃথিবীর ইতিহাসে আমি মানে কোনো বইতে খুঁজি পাই নাই, কোনো আইনের বইতে খুঁজি পাই নাই যে 50 বছর পর আইন পরিবর্তন হয় অন্য কোন অন্য কোন পার্লামেন্টে। এই মতন আইন কি উনি ওনার জীবনে দেখছেন কিনা, আর এই এই আইনটা কি পরবর্তীতে, যদি এই আইনটা যদি দেখে নাই মানে এই ডাইরেক্ট আইনটা, ডাইরেক্ট আপনার কথা আপনার কথা ডাইরেক্ট কথা হলো এই আইন উনি পড়ছে কিনা আর এটা। একটু প্রশ্নটা শেষ হয় নাই, প্রশ্নটা শেষ হয় নাই, আচ্ছা বলেন, আমি প্রশ্নটা শেষ আচ্ছা হয় নাই বলেন বলেন যে এইটা যদি না থাকে, এটা যদি যারা এই কাজটা করছে যদি এটা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যারা এই আইনটা পাশ করছে তাদের বিরুদ্ধে এইটার জন্য তারা ফৌজদারি অপরাধ করছে কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে কিনা, এটা অনেক বলবে। আইন সংশোধন তৈরির যাদের ক্ষমতা, সংশোধন নয়, সেই সংস্থা বা সেই রাষ্ট্র বা পার্লামেন্ট আইন সব সময় সংশোধন করতে পারে, পরিবর্ধন করতে পারে, পরিবর্জন করতে পারে, কোনোটা বাদ দিতে পারে। যেমন আমাদের দেশে যে পেনাল কোড চালু আছে সেটা 1860 না কত, 1860 সালের, আর সিআরপিসিটা হচ্ছে 1898 সালে। এখন এই আইনটা সংশোধন হচ্ছে এবং কার্যকর আছে। 1872 সালের এভিডেন্স অ্যাক্ট আছে, এটা পরিবর্তন হচ্ছে। এটাতে যারা আইন প্রণেতা বা আইন প্রণয়নের ক্ষমতা অর্থাৎ আইনসভা, এটা পরিবর্তন করার অধিকার রাখে। এখন দ্বিতীয় আপনি যেটা প্রশ্ন করলেন যে 73 সালের যে আইনে এটা যাবজ্জীবন কারাদণ্ড ছিল, সংশোধন করা হয়েছে, বিষয়টাতে আমার মনে হয় কিছু তথ্যগত ঘাটতি আপনার কাছে উপস্থাপিত হয়েছে। 1973 সালের আইনে মৃত্যুদণ্ডের বিধানটা ছিল, আছে, এটা তখনও ছিল, এখনো আছে। এই আইনে যেটা বলা হয়েছিল যে দণ্ড প্রদানের পর দণ্ডিত ব্যক্তি ছাড়া অন্য কেউ আপিল করতে পারবে না, অর্থাৎ বাদী বা রাষ্ট্র আপিল করার ক্ষমতা রাখে না। জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের মামলায় যাকে তেনারা কসাই কাদের হিসেবে চিত্রিত করেছিলেন, ওই বিষয়টা আমি পরে বলবো, সেইখানে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ঢাকা ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, তখন আমি যে ষড়যন্ত্রের কথা বলেছিলাম এবং কিছু বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীটার বিপক্ষে সোচ্চার হলেন, সোচ্চার হয়ে আইনটা পরিবর্তন করতে বললেন যে সরকারের যেহেতু আপিল করার ক্ষমতা নাই, তাই আপিলটা পরিবর্তন করতে হবে, আইনটা পরিবর্তন করতে, এবং আইনটা পরিবর্তন করে সরকারকে আপিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং তারই ভিত্তিতে সরকার আপিল করেছিলেন। তারপরে কাদের মোল্লা সাহেবের যখন আপিলটা শুনানি চলছিল, তখন আদালতের কাছে একটা প্রশ্ন অ্যাপিলেট ডিভিশনে উত্থাপিত হয়েছিল যে হয়েদার, এই আইনটা সংশোধন, একটা অধিকার ভোগ করার পর আইনে যাকে অধিকারটা দেওয়া হয়েছে, এইটা পরিবর্তন করার অধিকার পার্লামেন্টের আছে কিনা। এই বিষয়ে আমার যতটুকু স্মরণ আছে, যদি ভুল না হয়, অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু হিসাবে 10 জন সিনিয়র আইনজীবীকে অ্যাপিলেট ডিভিশন নিয়োগ দিয়েছিল, তাদের মতামত শুনেছিল। এই যারা মতামত দিয়েছিলেন তাদের 6 জন বা 7 জন বলেছিলেন যে পার্লামেন্টের এই অধিকারটা আছে বা আইনসভার এই অধিকারটা আছে। এরপরেও জাজমেন্টটা, মূল জাজমেন্টটা দিয়েছিলেন সম্ভবত এস কে সিনহা সাহেব। 3টা জাজমেন্ট হয়েছিল, তো 3টা জাজমেন্ট, একটা হচ্ছে আব্দুল ওহাব মিয়ার, একটা
এস কে সিনহা সাহেব বাকি জাজরা ওনার সাথে একমত হয়েছিলেন, আর পৃথক জাজমেন্ট দিয়েছিলেন জনাব আব্দুল ওহাব মিয়া, তিনি যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছিলেন, আর জনাব শামসুদ্দিন মানিক উনি সকল চার্জে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যাই হোক, ওইখানে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দিল যে না, এটা পরিবর্তন করার ক্ষমতা আইন সভার আছে, এটা হচ্ছে বিষয়। আর আপনি যেটা বলছেন যে এই ধরনের বিষয়, আসলে আবারও বলছি যে নাই, ওইখানে সর্বনিম্ন বোধহয় 2 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি। এখানে একটা বিষয় নতুন যোগ হয়েছে, যে সেটা হচ্ছে যে আল্লামা সাঈদী সাহেবের বিষয় এবং অন্যান্য কিছু আসামির ক্ষেত্রে যেটা হয়েছে বা দণ্ড প্রদানের ক্ষেত্রে হয়েছে, আমৃত্যু কারাদণ্ড কথাটা অন্যান্য কোনো দেশে মানে আইনগত ভাবে ছিল না, যদিও আন্তর্জাতিক অপরাধে বা বিভিন্ন এতে আছে। এটার ব্যাখ্যাতে উপমহাদেশের সর্বপ্রথম ভারতীয় সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন যে আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন অর্থ হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। বাংলাদেশ সুপ্রিম কোর্টও এই রায়টা এক সময় দিয়েছিলেন, পরবর্তীকালে এটা রিভিউ জাজমেন্ট একটু পরিবর্তন করা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনই পরিবর্তন করেছেন এবং বলেছেন যে যেই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন মৃত্যুদণ্ডকে কমিয়ে আমৃত্যু করবে, মানে যাবজ্জীবন করবে, সেটা আমৃত্যু হওয়ার সম্ভব হবে। আর কনস্টিটিউশনাল কোর্ট অর্থাৎ সাংবিধানিক আদালত ছাড়া আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো আদালত অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি কাউকেও আমৃত্যু কারাদণ্ড দিতে পারবে না।